এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অরূপ দাশগুপ্ত, ইসরোর প্রাক্তন অধিকর্তা, গর্বিত বাঙালি, গর্বিত ভারতীয়। নমস্কার অরূপবাবু। এবং আপনাদের মতন প্রত্যেকটি মানুষকে আমরা রিপাবলিক বাংলার তরফ থেকে, বাংলার তরফ থেকে স্যালিউট জানাচ্ছি, গোটা দেশের তরফ থেকে আপনাদেরকে স্যালিউট। আজ দলাদলি, আজ সংকীর্ণ রাজনীতি, সমস্ত কিছু আমরা বাদ দিচ্ছি। অরূপবাবু, এই যে নতুন দরজাটা খুলে গেল, আমি আপনাদের মতন জ্যোতির্বিজ্ঞান জানি না অরূপবাবু, আমি মহাকাশ বিজ্ঞানও জানি না, আমি খুব সাধারণ মানুষ, আমার মতন আমার দর্শকেরাও খুব সাধারণ মানুষ। চাঁদের মাটিতে যেই বিক্রম গেল এবং তারপরে যে ছবি পাঠাচ্ছে, এরপরে অনেকের মনে অনেক প্রশ্ন জাগছে যে এরপরে কি, কোন কোন দরজা খুলে গেল ভারতের জন্য অরূপবাবু? দেখুন, ভারতের জন্য অনেক দরজা খুলেছে সেই 1969 থেকে। আমরা একের পর এক অনেক কিছু করে গেছি এই স্পেস সায়েন্সে, স্পেস অ্যাপ্লিকেশনসে, স্পেস টেকনোলজিতে। আজকে আপনি যা আজকে দেখলেন, এই যে আমাদের চন্দ্রযান সাকসেসফুলি ল্যান্ড করলো, বিক্রম ল্যান্ডার ল্যান্ড করলো, আর আমরা অপেক্ষা করে আছি কবে বেরোবে, এই যে মুহূর্তটা, এই মুহূর্তটা আমাদের জন্য পুরো, যে আমরা ভারতবর্ষী যারা, সবার জন্য এটা একটা বিরাট মহত্বপূর্ণ ব্যাপার। এটা একটা দরজা নয়, আমরা পিছনে অনেক দরজা খুলে 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 এসেছি। এখন আমাদের দরজা খুলে যাচ্ছে কোন দিকে? দরজা খুলে যাচ্ছে আমাদের এখন প্ল্যানেটারি এক্সপ্লোরেশনের জন্য। আপনি শুনলেন যে আমরা ভিনাসে যাব, আমরা মার্সে যাব, আমাদের গগনয়ান প্রজেক্ট সফল হবে, এবং ইমিডিয়েটলি আমরা সূর্যকে সেন্টার করে আদিত্য L1 প্রজেক্টটা বাস এই কয়েক মাসের মধ্যেই আমরা লঞ্চ করব। কি করব আমরা, সেটা কিন্তু আরেকটা দরজা, সেটা হচ্ছে সায়েন্সের দরজা। অরূপবাবু, আমি ক্ষমা প্রার্থী, এই যে আদিত্য প্রজেক্ট যেটা, এটা সূর্যের একটা প্রজেক্ট, মানে সূর্যের কাছাকাছি যাওয়া, সূর্যকে নিয়ে রিসার্চ করা, এটা একটা বড় ভয়ঙ্কর জিনিস আমাদের সাধারণ মানুষের জন্য। আমরা ছোটবেলা থেকে জেনেছি সূর্যের কাছাকাছি গেলে কয়েক সেকেন্ডের মধ্যে গলে যায় জিনিসপত্র, কি করে সম্ভব হবে এটা? আমরা সূর্যের কাছে যাচ্ছি না, আমরা সূর্যকে দূর থেকে দেখছি। সূর্য এবং পৃথিবীর মধ্যে একটা পয়েন্ট রয়েছে, যেটাকে পয়েন্ট অফ মানে ল্যাগ্রেঞ্জিয়ান পয়েন্ট বলা হয়, যেখানে সূর্যের অ্যাট্রাকশন এবং পৃথিবীর অ্যাট্রাকশন ইকুয়াল, এবং এটা বলতে গেলে আবার 1 মিলিয়ন কিলোমিটার দূরে। এই ল্যাগ্রেঞ্জিয়ান পয়েন্টে আদিত্যকে রাখা হবে। তাতে কি হবে, আদিত্য একদিকে সূর্যের সূর্যকে দেখতে পাবে, আর অন্যদিকে আমাদের পৃথিবীকে দেখতে পাবে, এবং কন্টিনিউয়াসলি সূর্যকে দেখবে, সূর্য স্পেকট্রোস্কোপি দেখবে, এই সোলার উইন্ড দেখবে। হ্যাঁ, আমি যেটা বলছি যে সূর্যের যে, আমরা তো সূর্যের উপরে গিয়ে ল্যান্ড করব না, আমরা সূর্যের থেকে অনেক দূরে থাকব, পৃথিবীর থেকে অ্যাবাউট 1 মিলিয়ন কিলোমিটার দূরে ল্যাগ্রেঞ্জিয়ান পয়েন্ট আছে, যেখানে সূর্যের অ্যাট্রাকশন এবং পৃথিবীর অ্যাট্রাকশন ইকুয়াল হয়ে যায়। এইখানে আমরা যদি একটা স্যাটেলাইট রাখতে পারি, এটা অনেক বছর ধরে একই জায়গায় থাকবে, আর আমরা আদিত্য L1 কে সেই পয়েন্টে রাখব, আর আমরা সূর্যের স্টাডি করব। অরূপবাবু, আরেকটা প্রশ্ন আমার, চন্দ্রযান 3 মিশন ল্যান্ডারকে চাঁদের মাটিতে অবতরণ করাতেই হবে, এবার আর কোনো ভুল করা চলবে না, তাই ল্যান্ডারের মডেল বানানো ও তার সফট ল্যান্ডিং করানোর দায়িত্ব বিভিন্ন সায়েন্টিস্টদের দেওয়া হয়েছিল, মানে এবার এত কনফিডেন্সের সাথে ইসরোর বিজ্ঞানীরা কি করে বললেন যে এটা 99%, মানে আমি নাসার যারা বিজ্ঞানী রয়েছেন তাদেরকেও লাইভ ধরেছিলাম এবং তারাও বলেছিলেন ইঞ্জিনিয়ারিং ফেলিয়র থাকতে পারে, কিন্তু ইসরোর যারা সায়েন্টিস্ট ছিলেন তারা কার্যত কনফিডেন্সের সাথে, মুখে চোখে বোঝা যাচ্ছিল যে কনফিডেন্ট এতটাই তারা, যে তারা শুধু এক্সপেক্ট করছে যে সব যেন দুগ্গা দুগ্গা করে ঠিক যায়, এতটা কনফিডেন্ট কি করে হলেন? এটা অভিজ্ঞতার কনফিডেন্স। দেখুন, একবার আমরা ফেল করেছি, ফেল করার পর ন্যাচারালি সবার মনে একটা দুঃখ যে আমরা করতে পারলাম না, সেই দুঃখটা আমাদের শক্তি দিয়েছে যে আমরা আবার চেষ্টা করব, আমরা কি ভুল করেছি সেগুলো আমরা দেখব, এবং সেই ভুলগুলো আবার যাতে না হয় সেরম ভাবে আমরা সমস্ত কিছু তৈরি করব, সফটওয়্যার বলুন, হার্ডওয়্যার বলুন, থ্রাস্টার্স বলুন, সমস্ত কিছু আবার করে নতুন করে টেস্ট করে
এই কনফিডেন্স আমাদের এলো যে এবার হয়তো আমরা সফল হব। মানে এবার আরেকটা আমি শেষ প্রশ্ন আপনাকে শুধু করতে চাই, অরূপবাবু কিছু মনে করবেন না, আপনার আমি সময় নষ্ট করছি, কিন্তু ইসরোর আপনি প্রাক্তন ডিরেক্টর ছিলেন, ইসরো বা যে কোনো ধরনের স্পেস প্রোগ্রামের সাথে একটা কমার্শিয়াল সাইড, একটা বাণিজ্যিক সাইডও জড়িয়ে থাকে। আমরা এলন মাস্ককে দেখছি যেভাবে বাণিজ্যিকরণ করছে স্পেস বিজনেসকে, আমাদের দেশের জন্য স্পেস কত বড় বিজনেস বা কত বড় ইন্ডাস্ট্রি হতে চলেছে আগামী কয়েক বছরে? দেখুন, এটা তো বলা খুবই ডিফিকাল্ট, কিন্তু আমাদের এখন ইন্ডাস্ট্রিতে একটা বিরাট গ্রোথ এসেছে। ইসরো তার ফ্যাসিলিটিস খুলে দিয়েছে, আর তাতে যত অন্টারপ্রেনিয়র্স আছে, যত ইয়াং ইয়াং ছেলেরা আছে, ছেলেরা মেয়েরা এগিয়ে আসছে। অরূপবাবুর সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু একটা অদ্ভুত সুন্দর কথা থেকে আমরা বোধ হয় অরূপবাবুকে ছাড়ছি। অরূপবাবু, আপনি 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 বলছিলেন কিছু, প্লিজ বলুন। এটা সম্মানের যে আজকে আপনার আপনার মতন মানুষ আমাদের সঙ্গে রয়েছেন, প্লিজ বলুন, শেষ করুন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে এখন ইন্ডাস্ট্রি আস্তে আস্তে যেগুলো ইসরো করতো সেগুলো ইন্ডাস্ট্রি কিনে নেবে। আমাদের গ্লোবাল মার্কেট ছিল 2%, সেটা আমরা 10% উঠিয়ে নেব। এই হচ্ছে আমাদের কমার্শিয়াল, যেটা বলছেন ইন্ডিয়ার কমার্শিয়াল প্রোগ্রেস এই হবে। বেশ, থ্যাংক ইউ সো মাচ। অরূপ দাশগুপ্ত ইসরোর প্রাক্তন ডিরেক্টর আমাদের সঙ্গে ছিলেন, এবং 2% থেকে 10% মার্কেট গ্রোথ, বাজার বৃদ্ধি হচ্ছে। এবং যারা বলে ভারতের বাজার বৃদ্ধি হয় না, ভারত নাকি শুধুমাত্র রাজনীতি করে, আজ ভারতের দিন, আজ ব্র্যান্ড ভারতের দিন, সেই সমস্ত পশ্চিমী মিডিয়া যারা প্রতি মুহূর্তে ভারতের দারিদ্র দেখাতে ব্যস্ত থাকে, ভারতের একের পর এক খারাপ দিকগুলো দেখানোর জন্য ব্যস্ত থাকে, উঠে পড়ে লাগে, তারা ব্রেকিং নিউজ করতে থাকে, পশ্চিমী মিডিয়াদেরকেও আজকে বোধ হয় বার্তা দেওয়ার সময় এসেছে, কলকাতা থেকে, ব্যাঙ্গালোর থেকে, দিল্লি থেকে, বিশাখাপট্টনম থেকে, শ্রীহরিকোটা থেকে, চাঁদিপুর থেকে, যে এবার বোধ হয় সময় এসেছে পশ্চিমী দেশগুলোর এই ইগোটাকে জলাঞ্জলি দেওয়ার। এবার বোধ হয় সময় এসেছে এই পশ্চিমী দেশগুলোর এই পশ্চিমী মিডিয়ারা, যারা নিজেদেরকে আন্তর্জাতিক মিডিয়া বলে, কিসের আন্তর্জাতিক, তারা পশ্চিমী মিডিয়া, ওয়েস্টার্ন মিডিয়া, তারা লন্ডন বেসড মিডিয়া, তারা আমেরিকান মিডিয়া, এবার বোধ হয় সময় এসেছে বলার যে ভারতবর্ষ যে কাজ করছে সেই কাজটাকে অ্যাপ্রিসিয়েট করো।